ওয়ালাইকুম আসসালাম। ফরজ গোসল পুকুরে নেমে করা যাবে কি? এতে কি পানি পবিত্র হয়ে যাবে? ফরজ গোসল পুকুরে নেমে করা মাকরুহ, অপছন্দনীয় কাজ। বাকি থাকলো কিভাবে যদি গোসল করব, তো পুকুর থেকে পানি নিয়ে উপরে গোসল করতে হবে, এটা হলো সঠিক নিয়ম। আর পানির পুকুরের ভিতর গোসল করাটা হলো মাকরুহ, অপছন্দনীয় কাজ। বাকি থাকলো পানি অপবিত্র হবে কি হবে না, যদি পুকুরের পানি এতখানি হয় যে সেখানে গোসল করলে সেই পানি দুর্গন্ধ হবে না, মানে আপনার গোসল করতে গেলে অপবিত্র নাপাক মানুষ গোসল করতে গেলে সেই নাপাকি লেকে পানির মধ্যে দুর্গন্ধ আসবে না, বা পানির স্বাদ বদল হবে না, বা পানির রং বদলাবে না, যদি এতখানি পানি হয় তাহলে আপনি যদি সেখানে ডুবে গোসল করে নেন তাহলে সেই পানি নাপাক হবে না। তবে পানি নাপাক না হলেও সেখানে পুকুরের ভিতরে নেমে গোসল করা উচিত নয়। বদ্ধ পানিতে পেশাব করা নিষেধ ইসলামে। কেন? কারণ সে পানিটা নাপাক হওয়ার সম্ভাবনা থাকে, বা নাপাক হয়ে যায় অল্প পানি হলে। ঠিক এইভাবেই নাপাকি নিয়ে গোসল করলেও এই সমস্যা থাকে, সে কারণে সেটা পানি নিয়ে উপরে গোসল করা বেশি উত্তম।